فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي مدر شلمان ايتو بھائي تيني جانتے چاہشن যে ওসিলা কি জান্নাতের একটি জায়গার নাম নাকি সে সম্বন্ধে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। জি সম্মানিত ভাই, ওসিলা হচ্ছে জান্নাতের একটি সুউচ্চ মর্যাদার জায়গা, যেখানে শুধু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের জন্য জায়গাটিকে খাস করা হয়েছে। তার দলিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, ফাইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ وعلى الجنة أراه فوقه عرش الرحمن ومنه تفجر أنهار الجنة. حديثটি সহিহ বুখারীর। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, জিহাদকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে 100টি মর্যাদার স্তর প্রস্তুত করে রেখেছেন এবং দুটি স্তরের মধ্যে ব্যবধান আসমান ও জমিনের দূরত্বের মতো। তোমরা আল্লাহর নিকট যদি চাও তাহলে কি চাবে? ফেরদাউস, কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত। আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে এর উপরে রয়েছে আরশে রহমান, আর সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত। তো এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর, এবং এই ধরনের হাদিস আরও রয়েছে, যেমন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه من صلى علي صلاة صلى الله عليه بعشرة ثم صلى الله علي الوصيلة فإنها منزلة في الجنة لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو فمن سأل لي الوصيلة حلت له الشفاعة. الله رسول عليه الصلاة والسلام حديث المدبولس يسكشت فاشا جاءت امرأة আজান যখন শুনতে পাবে তখন মুয়াজ্জিন যেরকম বলে তোমরাও সেরকম বলবে, তারপর আমার উপরে দরুদ পাঠ করবে, কেননা কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। তারপর তোমরা কি করবে? আল্লাহর নিকট আমার জন্য ওসিলা প্রার্থনা করবে। তার কারণ ওসিলা হচ্ছে জান্নাতের একটি বিশেষ মর্যাদার আসন, যার অধিকারী হবেন আল্লাহর একজন বিশিষ্ট বান্দা, আর আমি আশা করছি আমি হব সেই বান্দা। তো কেউ আল্লাহর নিকট আমার জন্য ওসিলা প্রার্থনা করলে সে আমার শাফাআত পাবে। হাদিসটি সহিহ মুসলিমের। এদিন আরো হাদিস রয়েছে, যেমন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউ নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাআওয়াতি তাম্মা ওয়াস সালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আতহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পাঠ করবে তার অর্থ হলো এই, হে আল্লাহ, এ পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাকে সেই মাকামে মাহমুদে পৌঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন। কিয়ামতের দিন সে আমার শাফাত লাভের অধিকারী হবে। হাদিসটি সহিহ বুখারী। তো এই ধরনের আরও বহুত হাদিস রয়েছে, যেমন তিরমিজিতে এরকম হাদিস এসছে। তো মোট কথা হলো এই, যেমন তিরমিজিতে একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসিলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আল ওয়াসিলা ক্বাল আ'লা দারাজাতিন ফিল জান্নাহ লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদ আরজু আন আকুনা আনা হুয়া। হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই দুর্বলের দিকে ইশারা করেছেন, কিন্তু শেখ আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন। যাই হোক, এ সমস্ত হাদিসকে লক্ষ্য করে ওলামায়ে কেরামগণের কথাই বলেছেন যে ফেরদাউস হচ্ছে জান্নাতের সর্বোচ্চ, জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান, এবং তার মধ্যে একটি জায়গা যেটা, যে জায়গার নাম হচ্ছে ওয়াসিলা, এবং সেখানে আল্লাহ সেই ফেরদাউসের কিছু
স্তর রয়েছে, তার মধ্যে উচ্চ স্তর হচ্ছে ওসিলা, যেখানে যে জায়গাটা আল্লাহ রসুল আলী সাল্লাতু সাল্লামের জন্য খাস করা হয়েছে, যেখানে শুধু আল্লাহ রসুল আলী সাল্লাতু সাল্লামই থাকবেন। তো যাই হোক, শেষ কথা হলো এই যে জিনিসটা আমরা হাদিস থেকে জানতে পারলাম যে জান্নাতের মধ্যে স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে ফেরদাউস, এবং ফেরদাউসের মধ্যেও কিছু স্তর রয়েছে, তার মধ্যে উচ্চ স্তরে রয়েছে আল ওসিলা, যেখানে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম থাকবেন। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।